হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরুতে তোমাদের সকলকে স্বাগত। আগামীকাল তোমাদের প্রাইমারি টেটের পরীক্ষা। তোমরা প্রত্যেকেই জানো আগামীকাল 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত তোমাদের পরীক্ষা। প্রথমেই তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। ভালো করে তোমরা পরীক্ষা দাও আগামী দিন, এবং কিছু কথা তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো মন দিয়ে শুনবে। পরীক্ষা রিলেটেড, এক্সাম হল রিলেটেড, এবং তোমরা কি কি সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে, কখন পৌঁছাবে, ওখানে কি করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে বলবো। এবং আজকের রাতটা তোমরা কিন্তু আর বেশি পড়াশোনা করতে হবে না, যা তোমরা এতদিন পড়েছো সব কিছু ঠিকঠাক আছে, আর এই 1-2 ঘন্টা পরে কিন্তু আর কিছু হবে না, ঠিক আছে। তাই কি করবে, আজকের রাতটা একটু হালকা খাবার খেয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো, এবং আগামীকাল সকালেই তোমাদের যার যত দূরে সেন্টার রয়েছে সেই হিসেবে কিন্তু তোমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ো, ঠিক আছে। কারণ আমাদের পরীক্ষার পৌঁছাতে হবে, পরীক্ষা শুরু হচ্ছে 12টা থেকে, পৌঁছাতে হবে আমাদের 2 ঘন্টা আগেই পৌঁছাতে হবে, সেই হিসেবে আমাদের ঘর থেকে বেরোতে হবে। কি কি সঙ্গে নিয়ে যাবে সমস্ত কিছু বলছি, সঙ্গে দেখো। দেখো তোমরা যেখানে পরীক্ষা দেবে সেই যে রুমটা, সেখানে প্রত্যেকটা রুমে 25 জন করে থাকবে, ঠিক আছে, এবং একজন ইনভিজিলেটর থাকবেন। ইনভিজিলেটর কি করবেন, তোমাদের সমস্ত কিছু বোঝাবেন, কি করে ওমার ফিল করবে, ওমার তার সিগনেচার থাকবে, এবং প্রত্যেকটা রুমে 25 জন করে ক্যান্ডিডেট থাকবে। তোমরা কি করবে, তোমরা চেষ্টা করবে যাতে 12টাতে, তোমাদের 12টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাই তোমরা 11টা বা 10টার মধ্যে তোমরা চেষ্টা করবে পরীক্ষা হলে ঢুকে যাওয়ার, সরি, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। 9:30 থেকে 11টার মধ্যে পরীক্ষা সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। সেই হিসেবে বাড়ি থেকে বেরোবে, যাদের একটু দূরে সেন্টার তাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, শীতকালের সকাল, সকালে কিন্তু তাড়াতাড়ি বেরোতেই হবে, ঠিক আছে, কোনো মতেই কিন্তু দেরিতে ঘুম থেকে উঠে দেরি করলে চলবে না। তাই আজকের রাতে কি করবে, তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, একটু হালকা খাবার খেয়ে, কারণ হালকা খাবার খেতে বলছি কারণ আগামীকালের দিনটা যাতে তোমার আর কোনো রকমের ঝামেলা না থাকে, ঠিক আছে। আর কোনোভাবেই 11টার পর কিন্তু প্রবেশ গ্রহণযোগ্য নয়, অর্থাৎ 11টার মধ্যেই পরীক্ষা হলে তোমাকে ঢুকতে দেবে, তারপর কিন্তু দেবে না, সেই হিসেবে তোমরা যাবে, ঠিক আছে। আর 11:30-এর মধ্যে তোমাদের কি হবে, অ্যাডমিট কার্ডটা চেক করা হবে, আইডি প্রুফ চেক করা হবে, এগুলো চেক করা হবে। কি কি নিয়ে যেতে হবে, তোমাকে অ্যাডমিট যেটা তোমার রয়েছে সেই অ্যাডমিটের 2 কপি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, যেটা তোমরা প্রিন্ট আউট বের করবে। সেই প্রিন্ট আউট পুরো 2টা পেজ না করলেও হবে, যে ফার্স্ট পেজটা রয়েছে সেই ফার্স্ট পেজটাই তোমরা করতে পারো, প্রিন্ট আউট বেরোবে সেটা, এবং তার 1 কপি জেরক্স করে নেবে, ঠিক আছে। তো এই 2 কপি কিন্তু তোমরা নিয়ে যাবে সঙ্গে, আর তার সঙ্গে আইডি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যা কিছু হোক একটা কিছু নিয়ে যাবে, আর তার এমনকি অরিজিনাল নিয়ে যেতে হবে, সঙ্গে তোমাদের জেরক্সটাও নিয়ে যেতে হবে, ঠিক আছে। অরিজিনাল এবং জেরক্স দুটোই চেক করে তারা দেখবে। এরপর দেখো ইনভিজিলেটর কি করবেন, 11:30 AM থেকে 11:45 এর মধ্যে পরীক্ষা সম্পর্কিত যাবতীয় বিষয় ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবেন। এবং আর কি নিয়ে যেতে হবে, দেখো একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন, ঠিক আছে, কালো কলম কিন্তু নিয়ে যাবে, আর যাতে ভুলগুলো ঠিকভাবে করা যায়, সেই ধরনের একটা তাড়াতাড়ি করা যায়, সেই ধরনের মোটা লেখা যায়, একটা ভালো কোম্পানিরই কলম নেবে, কারণ যাতা কলম নেবে না, একবার পরীক্ষা ধরো একটা ইউজেন্ট্র কলম নিয়ে যাবে না, একটু ভালো ভালো কিছু পেন নিয়ে যাবে, ঠিক আছে। আর সেখানে তো ইনভিজিলেটার সব কিছু বুঝিয়ে দেবেন, এবং তোমরা কি করবে, একদম 100% কিন্তু কখন দেবে, 100% পুরো পরীক্ষা হলে 100% দেবে, এবং যখন ওমার শিটটা ফিল আপ করবে তখন একটু ভুল হয়ে গেলেই কিন্তু মুশকিল, ডবল হওয়া চলবে না। অর্থাৎ তুমি 4 এবং 5 রয়েছে, তার মধ্যে ধরো তোমার 5-এ গোল্লা পাকাতে হবে, সেটা তুমি 4-এ গোল্লা পাকিয়ে দিয়েছো, কিন্তু পরে আর 5 করলে কিন্তু সেটা কোনো মতেই গ্রহণ করা হবে না, অর্থাৎ একবারেই তোমাকে ও মার্কশিট একেবারে ঠিকঠাক ফিল আপ করতে হবে, কারণ একবার যদি তোমার ভুল হয়ে যায় তাহলে তোমাকে ও মার্কশিট আর নতুন করে সেখানে পরীক্ষা হলে আর দেওয়া হবে না। তো এই কথাটা যে আমি তোমাদের বললাম, এই কথাটা ভেবে এরপর তোমরা মাথায় কিন্তু নার্ভাস হয়ে পড়ো না যে আমার যদি ভুল হয়ে যায় কি করব, কারণ তোমরা 100% ভালোভাবে ওখানে ফিল আপ করবে, ভুল হবে না, ঠিক আছে। এরপর দেখো কি করা হবে ওখানে, আর একটা কথা এর মধ্যেই তোমাদের বলি, যে তোমরা কি করবে, যখনই একটা প্রশ্ন করবে, তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টটা থেকে তুমি প্রশ্নগুলো শুরু করতে পারো,
অথবা কি করবে, আমি বলবো তোমাদের যে তোমরা প্রথম থেকেই শুরু করো, ঠিক আছে? প্রথম 1-2 থেকে শুরু করো, কারণ এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাই তোমাদের কিন্তু 150টা প্রশ্নই কিন্তু উত্তর পরে আসতে হবে, নেগেটিভ মার্কিং নেই। আর প্রত্যেকটা প্রশ্ন অনেকেই কি করে, প্রশ্নটা দেখলো যে হ্যাঁ এটা পারবো, তখন এত এইটুকু একটা গোল করে রেখে দেয়, চিহ্ন দিয়ে রেখে দেয় যে এটা আমি পরে গোল করব, ঠিক আছে? এমনটা কিন্তু একদমই করো না, কিন্তু পরীক্ষা হলে লাস্টের সময় তুমি সময় পাবেই না, 2.5 ঘন্টা সময় থাকলেও সময় পাবে না, তাই যে প্রশ্নটাই করবে একবারেই কিন্তু গোল্লা পাকিয়ে দেবে, ঠিক আছে? দেখো 11:45 তোমাকে কি করা হবে, বুকলেট এবং ইনক্লুডেড ওমারশিট দেওয়া হবে, প্রশ্নপত্র দেওয়া হবে, সঙ্গে তোমাকে 11:45 ওমারশিটটা দিয়ে দেওয়া হবে। এরপর কি করবে তোমরা, 11:45 AM থেকে 11:59 AM অবধি পরীক্ষার বিষয়ে যাবতীয় নিয়মাবলী প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় থাকা তথ্যটি ভালো করে পড়তে হবে। অর্থাৎ প্রশ্নপত্রের যে প্রথম পৃষ্ঠায় যে নিয়মাবলীগুলো থাকবে, সেই সময়টাই 11:45 থেকে 11:59-এর মধ্যে তোমরা কিন্তু ভালো করে সেটা পড়ে নিও, ঠিক আছে? তারপর তোমাদের 12টা থেকে প্রশ্নপত্র খুলতে দেবে। এরপর কি করে, অনেকেই যখনই 15 মিনিট আগেই প্রশ্নপত্র পেয়ে যায়, তারা কি করে, প্রশ্নপত্র যে জায়গাটা সিল করা থাকে দেখবে, সেই জায়গাটা অনেকে একটু খোলার চেষ্টা করে এবং সেখান থেকে উঁকি মেরে দেখার চেষ্টা করে দেখি ভিতরে কি প্রশ্ন আছে। তো ভাই তোমাদের বলি, একটু খুলে বা একটা প্রশ্ন যদি তোমরা দেখে নাও, ঠিক আছে, বা দুটো প্রশ্ন দেখে নাও, প্রশ্নগুলো কিন্তু চেঞ্জ হবে না। তুমি আগে দেখলেও যা ভিতরে প্রশ্নতে থাকবে সেই প্রশ্ন একই থাকবে, ঠিক আছে? তাই আগে দেখার চেষ্টা করো না, এবারে অনেক কিছু সিসিটিভি থাকবে, ঠিক আছে? একেবারে জেনুইন ভাবে পরীক্ষা দাও। তো একবারে যখন 12টা বাজবে তখনই প্রশ্নটা কিন্তু খুলবে। তাহলে 12:00 PM থেকে 2:30 PM অবধি পরীক্ষা চলবে তোমাদের, এর মাঝে 2:25 PM এ কি হবে, ওয়ার্নিং বেল তোমাদের বাজাবে, ওই সময় তোমাদের কিন্তু প্রত্যেককে অ্যালার্ট হয়ে যেতে হবে, 5 মিনিট আগে ওয়ার্নিং বেল বাজিয়ে দেবে। এরপর কি হচ্ছে দেখো, এরপর আর 12টা থেকে 2:30 পর্যন্ত পরীক্ষা চলবে, পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি দ্বারা ঘেরা থাকবে, সিসিটিভি থাকবে, তাই কেউ কিন্তু কিছু করার চেষ্টা করো না। আর যেগুলো তোমাদের বলি, তোমরা কিন্তু এই যে পরীক্ষা হলে কি কি নিয়ে যাবে না, দেখো পরীক্ষার্থীরা তার সাথে কোনো ধাতব বস্তু বা মেটাল কিছু জিনিস নিয়ে যেতে পারবে না, আর সঙ্গে রাখতে পারবে না, হাতের আংটি, বালা, চুড়ি, কানের দুল, গলার চেন, এইসব কিন্তু নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? এমনকি হয়তো বেল্টও পরে যাওয়া যাবে না, এরকম হতে পারে, ঠিক আছে? তো বেল্ট তোমরা পরে যেতে পারো, যদি সঙ্গে ব্যাগ নিয়ে যাও তাহলে, তো বেল্ট কি করবে সেখানে ব্যাগের মধ্যে খুলে রেখে দেবে, ঠিক আছে? আর দামি কিছু নিয়ে যাবে না, কারণ ব্যাগের মধ্যে সেটা রাখাটা ঠিক হবে না, আর বেল্টটা কি ব্যাগের মধ্যে রাখাই যায়। তো ব্যাগ যারা নিয়ে যাবে না, বাড়ির কাছে হয়তো সেন্টার পড়েছে, তাদের কিন্তু বেল্ট টেল্ট নিয়ে না যাওয়াই ভালো। এরপর 11 দেখো, নিজের অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যেতে হবে, যেমন মাধ্যমিকের এডমিট নিয়ে যেতে পারো, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো তোমরা নিয়ে যেতে পারো, অরিজিনাল এবং জেরক্স দুটোই। এডমিট কার্ডের 2 কপি জেরক্স তোমাকে নিয়ে যেতে হবে, যে ছবি এডমিট কার্ডে আছে সেই ছবির এই 2 কপি নিতে হবে তোমাকে, যে ছবিটা এডমিট কার্ডে রয়েছে সেই ছবিটাই 2 কপি তোমাকে তৈরি করে 2 কপি ছবি নিয়ে যেতে হবে। অনেকের কি হয়, এডমিটে যে ছবিটা দিয়েছে তার সঙ্গে কিন্তু সেই ছবিটা দেখলে নেই, তখন কি করবে, অন্য কিছু ছবি নিয়ে যাবে, কিন্তু ছবি নিয়ে যেতেই হবে, ঠিক আছে? না থাকলে অন্য, বা যদি থাকে তাহলে অ্যাডমিট কার্ডের যে ছবি আছে সেই ছবিটাই নিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, নিজস্ব কালো কালির বল পেন নিয়ে যাবে, অরিজিনাল ওমার যেটা গোলাপি রঙের দেখতে হবে সেটা ইনভিজিলেটার নিয়ে নেবেন, সাথে একটি প্রিন্টেড অ্যাডমিট কার্ড, একটা অ্যাডমিট কার্ড এবং একটা OMR ইনভিজিলেটার নিয়ে নেবেন, এবং কি করবেন, একটা অ্যাডমিট কার্ড তোমাকে ফেরত দেবেন, আর সঙ্গে একটা OMR এর যেটা কার্বন কপি থাকবে সেটা তোমাকে দিয়ে দেবে। আপনার বুকলেট, এডমিট কার্ড এবং OMR এ ইনভিজিলেটার সই করছেন কিনা, এগুলো ভালো করে দেখে নেবে, যে পরীক্ষার প্রশ্নপত্র বা এডমিট কার্ড এবং OMR এই তিনটাতে ইনভিজিলেটার সাইন করছেন কিনা একবার ভালো করে দেখে নেবে। অরিজিনাল OMR এর নিচে একটা কার্বন কপি থাকবে, সেটি প্রশ্নপত্রটি আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? সেই কার্বন কপি এবং প্রশ্নপত্রটা নিয়ে আসতে পারবে, কোনো কারণে সময়ের আগে পরীক্ষা শেষ হয়ে গেলে অথবা বেরিয়ে যেতে চাইলে ইনভিজিলেটারের পরামর্শ নিতে হবে। এগুলো তোমরা প্রত্যেকেই জানো, এক্সাম হলে দেওয়ার ঘড়ি ও জলের ব্যবস্থা কিন্তু থাকবে, জল
ওখানে নিয়ে ঢুকতে দেবে না, জলের ব্যবস্থা ওখানে থাকবে। তো আশা করি করি তোমাদের ব্যাপারটা বোঝা গেছে পুরো। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, প্রত্যেককে বেস্ট অফ লাক, নিজের 100% দিয়ে এসো। এখানে কি হয় দেখো, যে যতই পড়ুক না কেন, ঠিক আছে, কেউ 2 বছর ধরে পড়ছে এবং কেউ নোটিফিকেশন বেরোনোর পর 3 মাস পড়েছে, কিন্তু সে যদি এখানে নিজের 100%টা দিতে পারে, সে যদি নিজের 100% দিয়ে ভালো করে পরীক্ষা দিতে পারে, কারণ তোমাকে 90 তুলতে হবে, 150 নম্বর তোলার কিন্তু এখানে কিছু ব্যাপার নেই, ঠিক আছে, 100% দিতে পারলে সে কিন্তু চাকরি পেয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাই তোমার নিজের 100% দাও, ভালো করে পরীক্ষা। থ্যাংক ইউ। আর টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা টেলিগ্রামে জয়েন করেছো।